তো বন্ধুরা এটা কি বলতো, চেনো তোমরা? অনেকেই চেনো, অনেকেই জানো, আবার অনেকে হয়তো বুঝতে পারছো। এটা হচ্ছে কলার মোচা বা কলার ফুলও বলতে পারো। তো আজকে আমি মোচা রান্না করব। তো মোচাটা দেখো কিভাবে, মোচার কাটিংটা আমি তোমাদেরকে শেয়ার করছি। অনেকে ভয় পাও মোচা কাটবো হাত কালো হয়ে যাবে, কিন্তু আমি যেভাবে মোচা কাটবো একদম হাত কালো হবে না। আমার টিপসটা তোমরা একটু ফলো করে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি এই মোচাটা ছাড়িয়ে নিয়েছি, আর মোচাটা কাটার সময় আমি হাতে দেব লবণ। লবণ মাখিয়ে মাখিয়ে মোচা কাটবে, যখনই আঠা লেগে যাবে হাতে আবার একটু লবণ মাখিয়ে নেবে। এই যে দেখো আমি হাতে লবণ মাখিয়ে নিয়েছি। তো এইরকম লবণ মাখিয়ে মোচা কাটবে যেখানে আঠা লেগে যাবে, পরবর্তীতেও যদি আঠা লেগে থাকে একটু লবণ দিয়ে ঘষে জলে ধুয়ে নেবে। হাত একদম যেরকম তোমার আগে ছিল পরেও থাকবে, এতটুকু কালো হবে না। এটা অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু এইভাবেই কাটি, হাত নখ কোনো কিচ্ছু কালো হবে না। যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা না জানো একবার কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো মোচা কাটা হয়ে গেছে আমার, আর আমি উনুন জ্বেলেছি, পাশের উনুনটাই ভাত বসিয়েছি, কারণ আমার এই উনুনটা হচ্ছে গ্যাস চুলার মতো ডবল উনুন, তোমরা জানো। আর এটাতে দেখো এটা কি করছি বলো তো, এটা হচ্ছে চাল ভাজা। এই চাল ভাজা কেউ কি খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো আর আমাকে এটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো তোমরা যদি উনুনে ভাজো এরকম মাটির পাত্র থাকে খুব ভালো, আর না থাকলেও খুব ভালো। তোমরা গ্যাসে হোক উনুনে হোক যে কড়াই যাতে রান্না করো সেটা বসিয়েও করতে পারো, তবে খুব ভালো মতো গরম করবে। মাটির পাত্র হোক কড়াই হোক সেটা খুব ভালো মতো গরম করে নেবে, তারপরে এরকম চাল দেবে, চাল দিয়ে এরকম নাড়তে থাকবে, তারপরে এই চাল ভাজাটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এই চাল ভাজায় একটু লঙ্কা কুচি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা সর্ষের তেল, একটু লবণ মাখিয়ে একবার খাবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এত টেস্টি লাগে, এত মুখরোচক কি বলবো। তো এটা আমি খুব ভালোবাসি। তো আজকে অনেকটা পরিমাণে ভেজে রাখলাম, কারণ এখন যেহেতু শরীরটা খারাপ মাঝের মধ্যে খিদে পাচ্ছে, কিছু না কিছু খেতে ইচ্ছা করছে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 10:30, আর আমি তো সকাল 10:00, 9:00, 9:30 মানে এই টাইমটা মানে আমি রান্নাঘরেই থাকবো, কারণ যেহেতু আদ্রিজা স্কুল আছে, তোমাদের দাদাভাইরও ওর বেরোনো আছে, তো সেই কারণে এই টাইমটা আমাকে রান্না করতে হয়। আর তো যাই হোক, যতটুকু হয়েছে সিদ্ধ একটু বেগুন ভাজা, একটু ডিম ভাজা, এইসব দিয়ে আদ্রিজা খেয়ে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে ওর কাজে, আর এখন বাকি রান্নাগুলো আমি করব। তো যাই হোক, চলো বন্ধুরা সারাটা দিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটি খুবই তোমাদের ভালো লাগবে। আর আজকে একটা রান্না করছি আমি, রান্না বলতে মোচার ঘণ্ট করব। তো মোচার ঘণ্ট আমি কিভাবে করি সেটা তোমাদেরকে একটু শেয়ার করব, তোমরাও কীরকমভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার মোচার রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো চলো, তো দেখো মোচা রান্নার জন্য আমি আলুটা একটু, আমার আজকে ঘরে বাড়ন তো অল্প আলু ছিল, তো আলুগুলোকে যে দেখো তেলে ভেজে নিচ্ছি। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেবো আলুটাকে। তো দেখো আলুটা তোলার পরে কিছুটা তেল আছে, আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। এখানে দেখো আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটু তেজপাতা, আর আমি এখানে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা এখন আমি দেব। আর এই যে মোচাটা দেখো, মোচাটা আমি এবার দিয়ে দেব। তো অনেকে মোচা ভাপিয়ে নেয়, ভাপিয়ে নিলে আমার মনে হয় অতটা টেস্ট পাওয়া যায় না মোচা। তো দেখো মোচাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর মোচার ঘণ্টাটা আমি সম্পূর্ণ নিরামিষ করবো, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কি আঁচ জাতীয় জিনিস কিছু যাবে না, সম্পূর্ণ নিরামিষভাবেই করবো আমি।
যেহেতু নিরামিষ করবো তো এখানে দেখো একটু আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর এখানে আছে গোটা জিরে। তো এটা আমি এখন শিলপাটায় মশলাটা পেস্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো এরকম শিলপাটায় মশলা করে রান্না করো? যতই এখন মিক্সি হোক আর যাই হোক, কিন্তু আমার মনে হয় এরকম শিলপাটাতে মশলা করে রান্না করার টেস্ট আর এরকম কাঠের জলে রান্না করার টেস্ট অনেক অনেক গুণ বেশি। যদি একমত হও অবশ্যই একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। একটু ফাঁকা করে আমি আরও একটু তেল দিলাম, কারণ মোচা সবজিতে একটু তেলটা বেশি না দিলে মোচাটা খুব একটা টেস্ট হবে না। আর তোমরা অনেকেই জানো যে আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। আর এই যে দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি, এখন আমি এটা দেবো। তো এই তেলের মধ্যে মশলাটা একটু কষানো পড়ে। তো এখন যে ভেজে রাখা আলুগুলো আমি ভেজে দেবো। তো এখন দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে রাখবো। তো দেখো মোচাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এতে একটু স্বাদ অনুযায়ী চিনি দেবো আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস। এখানে দেখো এসে, কারণ মোচার ঘন্টে একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না। এবার এটাকে ভালো করে মিক্সড করার পরে আমি একটু ঘি আর গরম মশলা অ্যাড করবো ব্যাস। আমার তাহলেই নিরামিষ মোচার ঘন্ট রেডি। আর এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে করবো, দুর্দান্ত খেতে লাগবে। গরম মশলা দিয়েছি আর এখন একটু ঘি অ্যাড করে দেবো। থালাটাই আমি ঢেলে নেবো, সমস্ত রান্নাটা হয়ে গেছে। তো দেখো ছোটো ছোটো মাছ নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেঁচে নিয়েছি। এখন মাছ ভাজব, কড়াইয়ে তেল চাপিয়েই দিয়েছি। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। মাছটার একটু খুব পাতলা ঝোল করেছি, এখানে বেগুন ভাজা, একটু ডিম অমলেট আছে আর একটু মাছ ভাজা রেখেছি আর মোচার ঘন্ট। তা আজকে লাঞ্চ মেনু এটাই। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে আবারও সন্ধ্যাবেলা গেলাম ডক্টরের কাছে, কারণ আজকে আবারও পেনিসিলিন ইঞ্জেকশন নেওয়া আছে। তো বন্ধুরা, একটা কথাই আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। তো আমি আজকে ইঞ্জেকশন লাগাতে এসেছি পেনিসিলিন। তো আমাকে কে মেসেজ করে দিচ্ছে দেখো, এ হচ্ছে ঝুমা। ঝুমারও কিন্তু একটা চ্যানেল আছে, ঝুমা কিচেন অ্যান্ড ব্লগ। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবো ওর কমেন্ট আছে, ওর কমেন্ট ধরে একটু ওকে সাপোর্ট করো, খুব ভালো মেয়ে। আর ওদের বাড়িতেই আমি ইঞ্জেকশনটা লাগাতে আসি ওর বাবার কাছে। তো ও দেখে আর থাকতে পারলো না আমার যন্ত্রণা দেখে, কারণ পেনিসিলিন ইঞ্জেকশনের কতটা যন্ত্রণা অনেকে হয়তো জানো, আর অনেকে না জানলেও একটু জেনে নিও, ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা। আর এটা তো আমাকে মানে আমার জীবনের সঙ্গে জড়িত আর কি,
প্রত্যেক 3 সপ্তাহ অন্তর এই ইনজেকশন আমাকে নিতে হয়। আর 3 সপ্তাহ হয়ে গেলেই মানে আমি ভয় আতঙ্কিত হয়ে যাই যে আবারো আজকে যেতে হবে ইনজেকশন নিতে, কালকে যেতে হবে ইনজেকশন নিতে, তো এই রকম একটা ভয়। আর ঝুমা মানে আমার কষ্ট দেখেও থাকতে পারলো না, তো আমাকে দেখো ম্যাসাজ করে দিচ্ছে, একটু হাসানোর চেষ্টা করছে যে যাতে বৌদি আর মানে চিৎকার না করে। তো সত্যি খুব ভালো, এদের ভালোবাসা এদের সাপোর্ট মানে পেয়ে না সত্যি, ওই জন্য বলে যে সত্যি মানে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ের জন্য ভগবান ঠিক করে রেখেছে যে তোমার এরকম সময় আসলে এরকম এরকম মানুষ তুমি সঙ্গে পাবে, কাছে পাবে, তাই না? তো আজকে আবারও আমি সেই পেনিসিলিন ইনজেকশন লাগাতে এসেছি, ইনজেকশন নিলাম। আর আজকে মানে এত সেবা শুশ্রূষা পেলাম ঝুমার, ঝুমাকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, সত্যি এদের মতো মানুষ জীবনে পাওয়া মানে কি বলবো, আমি হয়তো ভাগ্য এই দিক থেকে মানে ভাগ্যবতী আর কি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।